আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের ফিন্নি। শীত আসলে কম বেশি আমরা সবাই খেজুরের গুড়ের পায়েস কিবা ফিন্নি খেয়ে থাকি। খুব খেতে মজার এবং সুস্বাদু খাবার। ফিন্নিটা যদি হয় খেজুরের গুড়ের তাহলে তো কথাই নেই। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। একটি হাঁড়িতে 1 লিটারের মতো দুধ ভালো করে জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। জায়গায় আগেই পোলাও চাউল সিদ্ধ করে নিয়েছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাও চাউল। পোলাও চাউলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। ফিন্নি রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে তলানিতে লেগে না যায়, অনবরত নেড়েই যেতে হবে। দিয়ে দিব 1/4 চামচ লবণ। অ্যাড করে দিচ্ছি 2 পিচ এলাচ।
দুধ এবং চাউল ঘন হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব ব্লেন্ডারে ব্লেন্ড করা এক কাপ পরিমাণ পোলাও চাউলের গুঁড়া। ব্লেন্ড করা পোলাও চাউলের গুঁড়া এক পাশ দিয়ে আস্তে আস্তে দিতে হবে, আরেক পাশ দিয়ে পাতিলে আস্তে আস্তে নাড়া রাখতে হবে যাতে নিচে তলানিতে জমা বেঁধে না যায়। যদি পুড়ে যায় তাহলে এর ফিন্নিটার স্বাদই নষ্ট হয়ে যাবে। এটা ফুটে আসলেই আমার ফিন্নি রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এভাবে অনবরত নেড়েই যাব ফুটে ওঠা পর্যন্ত। আমার ফিন্নিটা প্রায় ফুটে উঠেছে, ফিন্নি রান্না প্রায় কমপ্লিট। আমি এখন চুলা নিভিয়ে দিব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফিন্নিটা খেতে কেমন সুস্বাদু এবং মজার। নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।